নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর হাজারি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে ভ্যানগাড়ি প্রতীক নিয়ে মেম্বার প্রার্থী হয়েছেন মোহাম্মদ আবুল কাশেম পল্লি টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নানা পরিকল্পনার কথা সঙ্গে ছিলেন আমাদের কোম্পানিগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান রুবেল রাহিম কোম্পানিগঞ্জ তিননাং চর হাজারি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড থেকে আমি ভ্যানগাড়ি মার্কা নিয়ে মেম্বার প্রতিদ্বন্দ্বিতা করতেছি আমি দীর্ঘদিন আসলে প্রবাস জীবনে কাটিয়েছি আমার প্রায় উনিশ বছর প্রবাস জীবন কাটিয়ে আমি দেশে অসুস্থতার কারণে দেশে আসছি করোনা সংক্রান্ত কাজ কারণে আমি আর বিদেশ যেতে পারি নাই তখন থেকে আমার মনের ভিতরে একটা সাড়া জাগিয়েছে সাবেক মেম্বার আমার আলম কাকা উনি আমাদের বাড়ি থেকে মেম্বার পদপার্থী হয়ে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি কাজ করে গেছেন আমি এই পাঁচ নং ওয়ার্ডে ঘুরে ওনার যেই সুনাম পেয়েছি ওনার যে মানুষ থেকে যেই মানুষ থেকে যে ওনার ভালোবাসাটুকু পেয়েছি মানুষে ওনার জন্য যতটুকু দোয়া করতেছে আমি এগুলা শুনে মানুষ থেকে শুনে জনগণ থেকে শুনে আমি খুবই আনন্দিত খুবই গর্বিত আমি চিন্তা করছি আমি যদি এই পাঁচ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হই তাহলে আমি চেষ্টা করব আমার কাকা আলাম মেম্বারের সাবেক বারপত্য চেয়ারম্যান আলাম চেয়ারম্যানের যে ঐতিহ্য মানুষের মুখে শুনতেছি আমি এটা ধরে রাখার জন্য অক্ষুন্ন রাখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমি প্রত্যেকটা মানুষের ধারে ধারে প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় সব জায়গায় আমি আমি আসলে আমার আলাম কাকার যেই কাজগুলো করেছেন জনগণের উনি যেই ভালোবাসা অর্জন করেছেন আমিও চেষ্টা করব ইনশাল্লাহ আমি যদি এই পাঁচ নং ওয়ার্ডবাসীর ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে যদি আমাকে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার কাকা সাবেক মরহুম আলাম মেম্বারের যে ঐতিহ্য ওটা অক্ষুণ্ণ রাখার জন্য আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার কথা হচ্ছে এই জন আমি সরহাজারিবাসীকে পাঁচ নম্বর ওয়ার্ডবাসীকে দীর্ঘদিন থেকে আমাকে ওনারা চিনেন আমিও ওনাদেরকে চিনি কিছু লোককে আমি অবশ্যই চিনি না যেটা সত্য কথা আমি প্রবাস থাকার কারণে দীর্ঘদিন প্রবাস থাকার কারণে আমি অনেক মানুষকে আমি চিনি না আমাকেও অনেক মানুষ চিনে না তারপরেও প্রত্যেকটা মানুষের ধারা ধারে আমি যে সাড়া পেয়েছি এটা খুবই প্রশংসনীয় আমি পাঁচ নং ওয়ার্ডের জনগণকে সব ভোটারবৃন্দকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি যদি ইনশাল্লাহ এই পাঁচ নং ওয়ার্ডের জনগণের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হই আমি চেষ্টা করব প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা লোকের যত কাজ যত সমস্যা সালিশ বাণিজ্য সবটুকু সব থেকে আমি দূরে থেকে সুন্দরভাবে কাজ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমি তিনটা অঙ্গীকার নিয়ে এই মেম্বরি নির্বাচন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি আসছি মাঠে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে যাই পাঁচ নং ওয়ার্ডে যত বৃদ্ধ মহিলা আছে আমি তাদেরকে তাদের একটা সুব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ পাঁচ নং ওয়ার্ডে যত আপনার যত প্রতিবন্ধী মহিলা আছে তাদের জন্য আমি সুব্যবস্থা করে দেব ইনশাল্লাহ পাঁচ নং ওয়ার্ডে যত বিধবা মহিলা আছে তাদেরকে আমি একটা সুব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ পাঁচ নং ওয়ার্ডে যত গরিব লোক আছে তাদেরকে আমি একটা একটা করে ইনশাল্লাহ প্রতিটা ফ্যামিলিকে আমি স্বাবলম্বী করার চেষ্টা করে যাব ইনশাল্লাহ আমি এই প্রত্যাশা সবাইকে দিতে পারি কারণ আমার মনের ভিতরে একটি আশা আশা আছে যে আমি গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি আমার মনকে আমি শান্তি দিতে পারবো আর এছাড়া আমার কোনো করণীয় কোনো কিছু হয়তো থাকবে না তবুও চেষ্টা করব সবার ধারা ধারে সবার উপকারে যেন আমি আসতে পারি আমি যেন সরকারি তহবিল থেকে কোনো জিনিস আসলে যেন আমি সুন্দরভাবে বন্টন করে দিতে পারি সেই ব্যবস্থাও আমি করব ইনশাআল্লাহ যদি সরকারি সরকারি তহবিল থেকে যদি বয়স্ক ভাতা আসে কোনো প্রয়োজনীয় কোনো জিনিস আসে আমি সম্পূর্ণ বিনা পয়সায় আমি ইনশাল্লাহ সবার ধারে ধারে পৌঁছে দেব। এটাই আমি সবার কাছে আশা এবং প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে আবারও আহ্বান করছি আমি আপনাদের ভালোবাসা যতটুকু পেয়েছি আরও আমি আপনাদের থেকে আশা করব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের ব্যালটের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ আমি এবার নতুন লোক হিসাবে আমি আমার বাবা হাফেজ আমার নানা মুজফর মৌলভী সবাই চিনেন স্যালের আমি